সে অনেক কাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় পথেই অপহৃত হলেন। এখন একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ, এ তো কোনো ছোটোখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস সপা হল স্কটল্যান্ড ইয়ার্ডকে, আর স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপর নির্ভর করে উদ্ধার করেছিল সেই যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে, তাহলে পর্বটা শুনেই দেখুন না। আপনি শুনছেন ক্লক টাওয়ার, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, মানে গল্প হলেও সত্যি। হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল প্রচলিত। তার অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজগুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর নন ফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশিরভাগটাই সিংহভাগ বাঙালির কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করছি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায় রচনা বলি পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, যুবরাজ চুরি। এটি একটি সত্যিকার গোয়েন্দা কাহিনী, বিলাতি পুলিশের দপ্তরে যা স্থান পেয়েছে। খবরের কাগজের ঘটনা শিকারীরা এই কাহিনীটির গন্ধ পায়নি, কারণ রাজনৈতিক কারণে প্রকাশ করা হয়নি এর কোনো তথ্যই। ঘটনাটি ঘটেছিল গত মহাযুদ্ধের পরে। পাত্রপাত্রীর আসল নাম আমরাও প্রকাশ করতে পারব না, তবে বিলাতে যাঁর হাতে মামলাটির তদন্তভার পড়েছিল তাঁর নাম স্যার বেসিল টমসন। লেখক রূপেও তিনি যথেষ্ট বিখ্যাত। কত তুচ্ছ ও অকিঞ্চিতকর সূত্র ধরে বিলাতের সুদক্ষ পুলিশ যে কার্যোদ্ধার করতে পারে, এই কাহিনীটি পাঠ করলে সকলেই তা বুঝতে পারবেন। উপন্যাসের যে কোনো গোয়েন্দা এর চেয়ে অদ্ভুত শক্তির পরিচয় দিতে পারেন বলে বিশ্বাস হয় না। ভারতবর্ষের এক করদ মহারাজা তাঁর পুত্রকে পাঠিয়েছিলেন বিলাতের এক প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের জন্য। পুত্রই তাঁর সিংহাসনের অধিকারী, তাই আমরাও তাঁকে যুবরাজ বলে ডাকব। যুবরাজ ছিলেন যেমন সচ্চরিত্র তেমনি লেখাপড়ায় অনুরাগী। কোনো মন্দ বা ঘুঘু জাতীয় লোকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল না। তিনি কোনো রকম রাজকীয় ধুমধাম বা জাঁকজমক পর্যন্ত ভালোবাসতেন না। একান্ত সাধারণ লোকের মতো মেলামেশা করতেন আর পাঁচজনের সঙ্গে। রাজা রাজড়ার ঘরে এমন ছেলেও জন্মায়, এই ভেবে সবাই অবাক হতো। যুবরাজের বন্ধু বান্ধবদের সংখ্যাও ছিল খুব অল্প। ওদিকে কলেজের দীর্ঘ ছুটি, যুবরাজের বোধহয় স্বদেশের জন্য মন কেমন করছিল। একদিন তাই হঠাৎ কোনো রকম আয়োজন না করেই তিনি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভারতবর্ষের দিকে যাত্রা করলেন। এক মাস কেটে গেল। হঠাৎ ভারতবর্ষের গভর্নমেন্টের তরফ থেকে বিলাতে বেতারে খবর এলো, মহারাজা তাঁর রাজধানীর স্টেশনে যুবরাজের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন এসেছে কিন্তু যুবরাজ আসেননি। তখনই বিলাতের চারিদিকে খোঁজ খোঁজ রব উঠল, কিন্তু কোথাও যুবরাজের কোনোই পাত্তা পাওয়া গেল না। ভারতের এক দেশীয় রাজ্যের যুবরাজ অদৃশ্য, ব্যাপারটি সোজা নয়। এই নিয়ে আন্দোলন ও অশান্তির সম্ভাবনা। বিলাতি কর্তৃপক্ষ তাই রীতিমতো ব্যস্ত হয়ে উঠলেন। ইউরোপে ও ভারতবর্ষের দিকে দিকে বেতার বার্তার আদান প্রদান হতে লাগল। সাদা ও কালো গোয়েন্দারা চারিদিকে ছুটোছুটি করে হাঁপিয়ে পড়ল, তবু যুবরাজ সম্বন্ধে এক টুকরো খবর পর্যন্ত জানা গেল না। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ পুলিশের আস্তানা। সেখানকার গোয়েন্দারা পৃথিবী বিখ্যাত। মামলার ভার অর্পণ করা হল তাঁদের উপর। তারা কেবল এইটুকু আবিষ্কার করতে পারলে যে যুবরাজ তার বিশ্ববিদ্যালয় নগরের স্টেশন থেকে ট্রেনে আরোহণ করেছেন। এখন গোয়েন্দারা প্রথমে সন্দেহ করল যে পথিমধ্যে কোনো দুষ্টু লোক হয়তো অর্থলোভে তাঁকে খুন করেছে, কিংবা কোনো বিশেষ কারণে তিনি হয়তো নিজেই অদৃশ্য হয়েছেন। কিন্তু এসব অনুমান ধোপে টিকল না। স্কটল্যান্ড ইয়ার্ডের নিজস্ব সংবাদপত্র আছে, যদিও তার প্রতি সংখ্যা ছাপানো হয় হাজার হাজার, তবু পুলিশের লোক ছাড়া আর কারুর চোখে এ কাগজ পড়ে না।
এই গোপনীয় পত্রে যুবরাজের প্রতিমূর্তি প্রকাশিত হল এবং ইউরোপ এশিয়ার দেশে দেশে যেখানেই স্যার বেসিল টমসনের দূত ছিল তারা সবাই যুবরাজের ফটো দেখবার সুযোগ পেল। ঘণ্টা দুই পরেই টেমস নদীর জল পুলিশের এক পাহারাওয়ালা এসে হাজির। সে যা বললে তা হচ্ছে এই, যুবরাজের অন্তর্ধানের দুই দিন পর এক রাত্রে আমি ওয়াটারলু ব্রিজের তলায় নৌকায় বসে পাহারা দিচ্ছি, হঠাৎ নদীর বুকে দেখা গেল একখানা খোলা লঞ্চ। লঞ্চের আলো অত্যন্ত ম্লান দেখে আমি তার কাছে এগিয়ে গেলাম। তার উপর বসেছিল চারজন যুবক। একটি যুবা লঞ্চের পিছন দিকে বসে গলা ছেড়ে গান জুড়ে দিয়েছিল, আর দুটি যুবা ও আর এক ধারে বসে চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইছিল, আর একটি যুবা বসে বসে থেকে থেকে ঝিমিয়ে পড়ছিল এবং তার কোলের উপর মাথা রেখে শুয়েছিল অন্য একটি ঘুমান্ত যুবা। শেষোক্ত যুবা শ্বেতাঙ্গ নয় এবং পুলিশ পত্রিকার ছবির সঙ্গে তার চেহারার মিলও আছে। মনে হলো সে যেন অতিরিক্ত নেশার ঝোঁকেই ঘুমিয়ে পড়েছে। অন্য তিনজনের গান শুনেও সন্দেহ হলো তারাও ঠিক প্রকৃতিস্থ নয়, কিন্তু তারা তো কেউ বেসামাল হয়নি, তাই আমিও তাদের বাধা দিই। আমার কথা শুনেই তারা বেশ ভদ্রভাবে লঞ্চের আলো আবার উজ্জ্বল করে দিলে। আমি নোটবুকে তখনই এই ঘটনাটি তুলে রেখেছিল। আজ ছবি দেখে সমস্ত ব্যাপারটা আমার মনের ভিতর আবার স্পষ্ট হয়ে উঠেছে। তার মুখে আরও খবর পাওয়া গেল যে ওই গাইয়ে যুবাদের লঞ্চখানি চোরাই, কারণ পরদিনেই টেমস নদীর মোহানায় তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশ সেখানা সমর্পণ করে আসে আসল মালিকের হাতে। অতএব একটা ভালো সূত্র পুলিশের হাতে এলো, বোঝা গেল যুবরাজ কোনো পাকা বদমাইশের দলে গিয়ে পড়েছেন। এ হচ্ছে নিশ্চয়ই কোনো মানুষ চোরের দল। যুবরাজকে কোনো উপায়ে ওষুধ খাইয়ে বেহুশ করে ফেলা হয়েছে, তারপর চোরাই লঞ্চের সাহায্যে তাঁকে নিয়ে নদীর মুখে গিয়ে চোরেরা আরোহণ করেছে হয়তো কোনো প্রমোদ তরণীর উপরে। লোকগুলো ভয়ানক চালাক, এমন কৌশলে প্রকাশ্যভাবে মাতলামির অভিনয় করেছে যে কেউই কিছুই সন্দেহ করতে পারেনি। কিন্তু জলপথে কোথায় তারা গিয়েছে? ইউরোপের কোথাও, না আমেরিকায়, নাকি এশিয়ায়, আবার অস্ট্রেলিয়াও হতে পারে। চমৎকার সমস্যা। দিগন্তব্যাপী প্রান্তরের মধ্যে খুঁজে বার করতে হবে একটি সরিষাকে। লোকগুলোর পরিচয়ই বা কি? স্কটল্যান্ড ইয়ার্ডে ক্রিমিনাল রেজিস্ট্রি অফিস নামে একটি বিভাগ আছে, গোয়েন্দারা নিজেদের ভেতরে তাকে CRO বলে ডাকে। ওই বিভাগে লক্ষ লক্ষ কার্ড সংগ্রহ করে রাখা হয়েছে, প্রত্যেক কার্ডের উপর লেখা আছে এক একজন দাগি অপরাধীর ব্যক্তিগত অভ্যাস ও কৌশলের কাহিনী। বহু অভিজ্ঞতার ফলে প্রমাণিত হয়েছে এক এক অপরাধী এক এক রকম অভ্যেসের দ্বারা চালিত হয় এবং এক এক রকম বিশেষ কৌশল বা প্যাঁচের আশ্রয় নেয়। সিআরওর প্রধান কর্মকর্তা ইন্সপেক্টর হেনরি সব শুনে বললেন, নিজের অপকর্ম চাপা দেওয়ার জন্য গান গেয়ে লোককে অন্যমনস্ক করে, তাই তো? চলো দেখা যাক এমন গাইয়ে কে কে আছে। হাজার হাজার কার্ড ঘাঁটাঘাঁটি করে দশজন গাইয়ে অপরাধীর নাম পাওয়া গেল। তখনই গোয়েন্দারা ছুটল সেই দশজন অপরাধীর পিছনে। রীতিমতো সন্ধান নেওয়ার পর পুলিশের সন্দেহ আকৃষ্ট হল স্যামুয়েল ওয়েস্টউইক নামে এক ব্যক্তির দিকে। কতটুকু সূত্র? সাধারণ দৃষ্টিতে এর ভেতরে উল্লেখযোগ্য কিছুই আবিষ্কার করা যাবে না, ধরতে গেলে এটা তো সূত্রই নয়। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বাহিনীর পক্ষে এইটুকুই হলো যথেষ্ট। স্যামুয়েল দিব্যি অলসভাবে বসে বসে বিলাসীর মতো জীবনকে উপভোগ করছে, কোনো কাজকর্ম করে না, অথচ টাকা ওড়ায় দুই হাতে। এত টাকা সে পায় কোত্থেকে? একদিন এক হোটেলে স্যামুয়েলের সঙ্গে একটি লোকের আলাপ হলো। সে ঘোড় দৌড়ের মাঠের এক বুকি। ক্রমে আলাপ পরিণত হলো ঘনিষ্ঠতায়। একদিন এই বুকি চুপি চুপি বললে, এই স্যামুয়েল, একটা বিখ্যাত ঘোড়াকে যদি অক্ষম করা যায় তাহলে আসছে বড় রেসে আমরা কিন্তু প্রচুর টাকার মালিক হতে পারি। স্যামুয়েল বললে, এই প্রস্তাবে আমি নারাজ নই। বুকি বললে, কিন্তু প্রথমে আমাদেরও যথেষ্ট টাকা খরচ করতে হবে, কিন্তু এত টাকা পাই কোথায়? স্যামুয়েল বললে, আমার এক ধনী বন্ধু আছে, কিন্তু তিনি এত টাকা দেবেন কি না বলতে পারি না। বেশ, আমি চিঠি লিখে খবর নেব। যথাসময়ে স্যামুয়েল তার বন্ধুকে সাংকেতিক ভাষায় এক চিঠি লিখলে এবং যথাসময় সেই পত্র গিয়ে হাজির হল স্কটল্যান্ড ইয়ার্ডে। বলাই বাহুল্য, পূর্বোক্ত বুকি হচ্ছে ছদ্মবেশী গোয়েন্দা। পুলিশের বিশেষজ্ঞ সাংকেতিক ভাষার পাঠোদ্ধার করল।
পত্রের উপরে এই নাম ও ঠিকানা লেখা ছিল, জেমস পিয়ার্স, হোটেল ডি প্যারিস, মন্টি কার্লো। যথাসময়ে পত্রের উত্তর এলো। পিয়ার্স টাকা দিতে রাজি নয়। ক্যাসিনো হচ্ছে পৃথিবী বিখ্যাত জুয়া খেলার আড্ডা। মন্টি কার্লোর হোটেল ডি প্যারিস তারই অনতি দূরে অবস্থিত। পাশ্চাত্য দেশের যত বড় বড় ঘরের জুয়াড়িরা ক্যাসিনোয় খেলতে আসে আশ্রয় নেয় এই হোটেলে। সম্প্রতি আমেরিকা থেকে একটি ইয়াঙ্কি মেয়ে এই হোটেলে এসে উঠেছে। তার বাবা কোটিপতি। ক্যাসিনোর জুয়ার টেবিলে বসে মেয়েটি জলের মতো টাকা খরচ করে। সকলেরই বিস্মিত দৃষ্টি তার দিকে আকৃষ্ট। হোটেলে একটি ধনী ইংরেজ দম্পতি বাস করত। পুরুষের নাম জেমস পিয়ার্স, গত মহাযুদ্ধে গোলন্দাজ বিভাগের সেনানী ছিল। স্ত্রী লোকটির নাম জ্যানেট স্যান্ডার্স। এই দম্পতির সঙ্গে ইয়াঙ্কি মেয়েটির ঘনিষ্ঠ বন্ধুত্ব হল। এক রাত্রে পিয়ার্সের ঘরে ইয়াঙ্কি মেয়েটি অসুস্থ হয়ে পড়ল, প্রায় তার অর্ধমূর্ছিত অবস্থা। নাড়াচাড়া করলে পাছে অসুখ বাড়ে, তাই ভয়ে পিয়ার্স সে রাত্রের জন্য নিজের ঘর ছেড়ে দিলে। তারপর দিন বেড়াতে যাওয়ার অছিলায় ইয়াঙ্কি মেয়েটি হোটেল থেকে বেরিয়ে গেল সোজা স্কটল্যান্ডের এক গোয়েন্দার কাছে। পকেট থেকে সে একখানি খামশুদ্ধ চিঠি বার করে বললে, পিয়ার্সের ঘরে এই চিঠি ছাড়া আর আমি কিছু পাইনি। খামের উপর পিয়ার্সের নাম ও ঠিকানা লেখা, আর খামের অন্য প্রান্তে ডাকঘরের ছাপ মারা ভারতবর্ষীয় ডাকটিকিট। এ পত্রের ভাষাও সাংকেতিক, কিন্তু গোয়েন্দারা তার পাঠোদ্ধার করতে পারলেন সহজেই। তারপর তিনি হাসি মুখে বললেন, বাস, আমাদের কার্যোদ্ধারের পক্ষে এই পত্রই যথেষ্ট। এই নাটকের শেষ দৃশ্যের অভিনয় হল ভারতবর্ষে। জঙ্গল ও পাহাড়ের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে এক হিন্দুস্থানি অশ্বারোহী। সে পুলিশ কর্মচারী। খানিক্ষণ পরে আর একদল অশ্বারোহী এসে তার সঙ্গে যোগ দিলে। সকলেই নীরব, সকলেই জানে তাদের কর্তব্য কি। নির্জন অরণ্য, তার মধ্যে একখানা পর্ণ কুটির। অশ্বারোহীর দল কুটিরের সামনে এসে ঘোড়া থেকে নেমে পড়ল। কুটিরের দরজায় করাঘাত করতেই ভেতর থেকে আত্মপ্রকাশ করলে এক বিরাট দেহ হিন্দুস্থানি, যে মূর্তিমান জম। পুলিশ দেখেই সে বাঘের মতো গর্জন করে ভোজালি বার করলে, কিন্তু পর মুহূর্তেই রিভলভারের গুলিতে আহত হয়ে মাটির উপর লুটিয়ে পড়লে। কুটিরের মধ্যে পাওয়া গেল যুবরাজকে, তার হাতে পায়ে লৌহ শৃঙ্খল। এখন উপরের ঘটনাগুলি যদি কোনো উপন্যাসে বর্ণিত হতো, তাহলে সমালোচকরা নিশ্চয়ই মত প্রকাশ করতেন যে অসম্ভব, বিংশ শতাব্দীতে এমন মেলোড্রামাটিক ঘটনা ঘটতেই পারে না। যথাসময়ে সব রহস্য পরিষ্কার হয়ে গেল। জেমস পিয়ার্স একদল বেপরোয়া গুন্ডার দলপতি বটে, কিন্তু সে বিশেষ ভদ্রঘরের ছেলে এবং সুশিক্ষিত। যুবরাজের সঙ্গে আলাপ জমাবার সুযোগ পেয়েছিল, এবং সেই সুযোগে চায়ের দোকানে মাদকদ্রব্য মিশিয়ে সে তাকে অজ্ঞান ও বন্দি করেছিল। তারপর যুবরাজকে গোপনে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষে। বিলাতি গোয়েন্দারা যদি তৎপর হয়ে তাকে উদ্ধার না করতে পারত, তাহলে যুবরাজের বিনিময়ে পিয়ার্স মহারাজের কাছ থেকে আদায় করত বহু লক্ষ টাকা। কিন্তু পিয়ার্স ও তার দলবল এ যাত্রা আইনের খপ্পর থেকে রেহাই পেলে। পাছে ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তাই ব্রিটিশ গভর্নমেন্ট পিয়ার্সের বিরুদ্ধে কোনো মামলা আনেননি। কিন্তু গোয়েন্দাগিরির বাহাদুরিটা এখানে লক্ষ্য করবার মতোই বিষয়। সূত্র কেবল এটুকুই, অপরাধীর গান গাওয়ার অভ্যাস আছে। এমন যৎসামান্য সূত্র নিয়ে কিন্তু কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমসও কোনো মামলার কিনারা করতে পারেননি। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, ও সঙ্গে নারী চরিত্রে বর্ণিশা। মূল রচনা হেমেন্দ্র কুমার রায়, স্ক্রিপ্ট ও সূত্রধার কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ। এরকম আরও ভালো ভালো পর্ব শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্লক টাওয়ার। আমাদের সমস্ত পর্বের নোটিফিকেশন পেতে ওই যে ছোট্ট ঘন্টাটি আছে, ওটা একবার প্রেস করে দেবেন।